আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে এত পরিমাণ আপনার কল দেন আমারে মাথা পুরো নষ্ট এখন পাওয়ার ব্যাঙ্ক দিয়ে সাপোর্ট দিয়ে কোনোভাবে আবার টর্চ লাইট লাগাই নিয়ে তারপরে কাজ করতে হচ্ছে যে অবস্থা এবার আপনাদের মজার একটা জিনিস শিখায় দিই খুব মজার জিনিস মন দিয়ে শিখ মন দিয়ে শিখেন দেখেন একদম গ্রেডের কোরিয়ান বেলভেট মকমল এই ভেলভেট মকমলের যে কম্বলগুলা এই কম্বলটা আমরা যদি একটু গবেষণা করি তাহলে দেখাই এই দেখেন মালগুলো সৌন্দর্য অথবা গ্লেজগুলো দেখেন এগুলো কিন্তু সব আপনার এ গ্রেডের বেলভেট মকমল এ গ্রেডের বেলভেট মকমল নর্মালি দেখা যায় খুব কালারফুল হয় না এগুলো একটু সফট কালারের হয় একটু এলিগেন্ট কালারের হয় তো এলিগেন্ট কালার যদি আপনি বলতে চান তাহলে দেখেন এখানে এ মালগুলোর মধ্যে দেখেন সৌন্দর্যগুলো দেখেন এবং এইখানে হচ্ছে আপনার সুতি আইটেমটা বেশি মানে হালকা আপনার কি আচ্ছা আমি আরেকটু লাইটটা চেঞ্জ করি মেবি এখন বোঝা যাবে ফেব্রিক্সগুলো একটু বোঝার চেষ্টা করেন যে এটা দেখতে এই যে সুতির মধ্যে একটু পলিস্টার মিক্স সুতি করা ঠিক আছে পলিস্টার মিক্স করা একটু সুতি ক্যাটাগরি কিন্তু কালারটা খুব এলিগেন্ট আবার এখানে দেখেন ডিপ কালার আছে ডিপ কালার আছে এখানে এখানে কটনের মাত্রাটা বেশি আছে আবার আর গাইড দেখাই এখানেও দেখেন আপনার কটনের মাত্রাটা বেশি আছে এবং সবই সফট এবং রয়্যাল কালার কারণ এগুলো সবাই একটু সফট কালার ব্যবহার করে কম্বল যেমন একদম টাটকা লাল নীল সবুজ হলুদ যেমন ব্যবহার করে এই কালারটাই কিন্তু একদম এই কালারটা এই একদম ওরকম ডিপ কালার মানুষ একটু কম খুঁজে আর এটা যেহেতু কটন সো এখানে কিন্তু মাঝে মধ্যে যে ববলিন দেখেন একটা মালে ববলিন চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট মাল তো কখনোই ভালো হবে না কারণ এটা নাম হচ্ছে গাইড কিন্তু মালটার মধ্যে একটু ববলিন চলে আসছে সো এরকম কিছু মাল যেমন ধরা হয় যে একটা বেলভেট মকমলে যদি ছত্রিশ পিস মাল পাওয়া যায় আর এটার মধ্যে কাস্টমার যদি কোনোভাবে বিশ থেকে বাইশ পিস মাল ভালো পায় তাহলেই শুক্রিয়া কিন্তু আপনারা তো আমাদের ভিডিও দেখে চিন্তা করেন ছত্রিশ পিসের জায়গায় চল্লিশ পিস পাবেন আবার চল্লিশ পিসই মনে করেন পারলে স্বর্গ থেকে নামায় দিচ্ছি আপনাদের মানসিকতা এত অতিরিক্ত উপরে উঠে যায় কিন্তু আমি কিন্তু পার্ট টু পার্ট আপনাদের শিখাই দিচ্ছি ধরায় দিচ্ছি বাস্তবতা বুঝাই দিচ্ছি এখানে আপনি চাকচিক্য মলময় মালও পাবেন আবার ওই যে যেমন আপনি একটু একটু কিছু ববলিনের থেকে শুরু করে দেখেন ওই যে ববলিনটা দেখা যাচ্ছে ঠিক আছে এই যে এই জায়গাটা লক্ষ্য করেন ওই দেখেন যে ছোট ছোটো ববলিন মানে গুটি গুটি দানা দানা দেখা যাচ্ছে ঠিক আছে সো এভাবে আপনার থাকে সফট কালারের এটা একটা এগ রেড আইটেম আর আর এবার আপনাদের দেখায় দিই বিশাল একটা আয়োজন এইটাও আপনার সব বেলভেট মকমল এবং এটার কোয়ালিটিগুলো দেখেন এটার মধ্যে আপনার স্টাইল ফ্যাশনটা বেশি প্রিন্ট হলেও সেই প্রিন্টটা লাকজারি প্রিন্ট সফট কালার আছে ডিপ কালার আছে এই এই যে ব্র্যান্ডের প্রোডাক্টটা এই ব্র্যান্ডের প্রোডাক্টে বিভিন্ন স্টাইলের মাল আপনি একদম দেখেন ফেব্রিকগুলো মেবি বোঝা যাচ্ছে আমার মোবাইলের আলোটা শেষ হয়ে গেল চার্জটা শেষ হয়ে গেল তো আশা করি এখান থেকে আপনার ফেব্রিক্স অথবা ফেব্রিক্সের মানগুলো আপনারা বুঝতে পারতেছেন এখানে সব রকমের মিলামেশা আছে পলিস্টার আছে তারপরে ফ্যাশন ফেব্রিক্স আছে কটন আছে উল টাইপের আছে সো এইটাও একটা আপনার বেলভেট কম্বল আর এবার আপনাকে একটু আগে যেটা দেখাচ্ছি সেটা দেখেন সেম ব্র্যান্ড সেম কোম্পানি আর ওইটারই আবার একটা বি গ্রেড আছে দেখেন এখানেও চাকচিক্য মাল আছে সব আছে কিন্তু এটা বি গ্রেড কী কারণে এটার মধ্যে স্টাইলগুলো দেখেন কত স্টাইল সুন্দর সুন্দর আছে সে এটা বি গ্রেডের কারণ হচ্ছে হয়তো বা সাইডে একটু ছেঁড়া আছে অথবা একটু দাগ আছে এটার পরিমাণটা একটু বেশি যেমন এখানে একটু দাগের মতো দেখা যাচ্ছে হ্যাঁ তো যার কারণে একই ব্র্যান্ডের একই কোম্পানির একই মাল কিন্তু এটা বি গ্রেড ঠিক আছে তাহলে কোম্পানি এখানে যতগুলো আছে সব বি গ্রেড তাহলে বিষয় হলো কি যে আপনার নিজস্ব একজন বিশ্বস্ত প্রতিনিধি দরকার যে আপনাকে জেনে শুনে বুঝে এ গ্রেড মাল দিবে খালি টাকার কথার শুনেই আপনি যে মালটা ধরা দিবে আপনাকে সেইভাবে ব্যবসা করা যাবে না জেনে শুনে বুঝে এই যে আমরা আপনাদের শেখাই দিচ্ছি কজন শেখাবে দুইটা মালিতেই যে এটাও দেখেন ইনটেক ওইটাও ইনটেক আমি কেউ যদি আপনাকে যদি আমি অথবা আমিই ধরেন আমি যদি আপনাকে একটা বি গ্রেডের মাল ধরায় দিই আপনার বোঝার সুযোগ আছে সো আমরা আপনাদের জিনিসগুলো শেখাই দিচ্ছি এবং কেন এটা বি গ্রেড কোথায় কী সব কিছু বোঝায় দিচ্ছি তারপরে যে আপনাদের বলছি যে যদি আমাদের আস্থা করেন ইনশাল্লাহ আমরা আমাদের ওয়াদা অনুযায়ী কাজ করে যাব আমাদের কাছ থেকে মাল নিতে পারেন সো গাইটের মালে যেমন একটা কথা আছে যে মাল নেওয়ার পরে আর কেউ কাউকে চিনে না তো আমরা তো ওই ধারায় অনেক সময় দেখা যায় যে উল্টাপাল্টা কাস্টমারের জন্য ওই ধারায় কথা বলতে বাধ্য হয়ে যাই তারপরেও আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের শিখায় দিয়ে বুঝায় তারপরে একটা ভালো মাল দেওয়ার সো আপনাদের যদি আস্থা হয় আপনারা আমাদের কাছ থেকে মাল নিবেন তো যারা একদম হাটে ঘাটে গ্রামগঞ্জে অথবা রাস্তাঘাটে মফসল শহরে মাল বিক্রি করতে চান একটু দাগ দুগ থাকলে সেটা দেখার বিষয় নয় কাস্টমার বাসায় নিয়ে ধোয়া দিয়ে তারপরে কাস্টমারে বলে দেন যে ভাই বাসায় আপা বাসায় নিয়ে ধোয়া দিলে এই মাল দাগ উঠে যাবে ফার্স্ট ক্লাস মাল অথবা টুকটাকে একটু রিপেয়ার করতে পারেন তারা যেমন রাজশাহীতে ভিজিট করার সময় দেখাইছি যে গাইটের মালের পাশে বড় বড় সোয়েটারগুলো কেটে কেটে কীভাবে ছোটো সোয়েটারে পরিণত করেই বিক্রি করে দিচ্ছে কিন্তু আপনারা শহরে যারা মহিলা নারী উদ্যোক্তা তারা যদি ওই সোয়েটার যদি নেন নিয়ে তো ফিটে পড়ে যাবেন ও রে বাপরে বাপ এত বড় বড় গলা আলা সোয়েটার পড়ছে এত বড় বড় সোয়েটার পরছে কেমনে বিক্রি করব কেমনে বিক্রি করব সেটা তো আপনাদের শিখাই দিচ্ছি কিন্তু আপনার তো ভিডিও ফার্স্ট টু লাস্ট সব শুনতে হবে শিখতে হবে সো দেখেন এই যে বি গ্রেডের এই যে কমফোর্টগুলো আছে এইগুলো হচ্ছে যারা কম দামি মার্কেটে মানে কিছু মার্কেট আছে না যে পাঁচশো টাকার মাল দিলেও তিনশো টাকা বলে পাঁচ হাজার টাকার মাল দিলেও তিনশো টাকা বলে ওই ক্যাটাগরির মানুষের জন্য সেই বি গ্রেডের আয়োজন যাতে মালের পরিমাণ বেশি হয় এবং কেনার দাম কম হয় এবং বেচে কিছু অন্তত লাভ হয় আর কটন হলো বেসিক্যালি শীত নিবারণের জন্য এবং স্কিনের জন্য সবচেয়ে ভালো বিষয় তো কটনের প্রতি যাদের দুর্বলতা আছে এবং যে মার্কেটে যে কাস্টমাররা কটন বলতে দুর্বল থাকে তাদের জন্য এই কটনের যে আপনার কমফোর্টগুলো আছে এই কমফোর্টগুলো বেসিক্যালি এই কটনের কাস্টমার যার বেশি তার জন্য আর যারা ফ্যাশান পছন্দ করেন অথবা ফ্যাশান লেভেলের কাস্টমার বেশি ফ্যাশান দেখলেই দুটো টাকা বেশি দাম দেয় তাদের জন্য হচ্ছে এই গাইডটা এটা কোরিয়ান এ গ্রেডের গাইড ঠিক আছে এটা দাম আবার বি গ্রেড থেকে ডেফিনেটলি বেশি সো এই এ গ্রেডের মধ্যে থেকেও বেছে 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 বেসে আমরা আপনাদের মাল দিই সো এতটা পরিশ্রম করতে হয় সো আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে আমরা কত জেনে শুনে বুঝে পার্ট বাই পার্ট করে 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 কাস্টমারের ধরন বুঝে বুঝে তারপরে মাল দেই সো যাদের প্রয়োজন এ গ্রেড আছে বি গ্রেড আছে যেটা যা আছে আপনারা শুধু যখন আমাদের কাস্টমার কেয়ারে ফোন করে ওয়ার্ডার দিবেন তখন সুন্দর করে উল্লেখ করে দিবেন আপনি কি কাজে এই মালটা নিচ্ছেন কি পজিশানে আপনি মালটা বিক্রি করবেন এবং সেক্ষেত্রে আপনার কি ফ্যাশন বেশি দরকার নাকি আপনার পরিমাণ বেশি দরকার এই তিনটা জিনিস এত কিছু বলা লাগবে না আমার কাস্টমার সার্ভিসে আপনার সাথে কথা বললেই সব বের করে নেবে টেনশনের কারণ নাই তারপর আপনার যদি নিজে থেকেই সব কিছু একটু বলে দেন তাহলে সুবিধা হয় শুধু এই কমফোর্ট না যে কোনো আইটেমে যে কোনো গাইডের যে কোনো আইটেমে শুধু আপনারা এইটা একটু ডিক্লেয়ার করে দিবেন যে আমি এই মালটা অমুক জায়গায় বিক্রি করবো আমার কাস্টমারের মানসিকতা অথবা ক্যাপাসিটি এরকম আর কোনটা নিলে ভালো হবে আমার কাস্টমার সার্ভিস থেকে ইনশাল্লাহ আপনাদের সব সার্ভিস দিয়ে দেবে আমাকে ফোন দিতে হবে না কারণ আমি তো একটার পর একটা ফোনে এই ভিডিওতে ব্যস্ত থাকি বঞ্চ আপনার আমাকে ফোন দিলে হয় কি আমার এই ভিডিওগুলো ক্যান্সেল হয়ে যায় আবার নতুন করে ভিডিও করতে অনেক সময় নষ্ট হয়ে যায় এবং কাজের জন্য খুব বিরক্ত হয় আমার আর সবই তো আপনাদের শেখায় দিচ্ছি মন দিয়ে শিখলে তো এর বাইরে আর তো কিছু নাই আর কি আছে বলেন সব মন থেকে শেখাই দিচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট সব টেকনিক যাতে আপনি দুটো টাকা ব্যবসা করতে পারেন ঠিক আছে আর আমাদের কোম্পানিতে যোগাযোগ করে পেমেন্টের থেকে শুরু করে সব কিছু আপনি নিশ্চিত থাকতে পারবেন টেনশনের বিন্দুমাত্র কোনো কারণ নাই ঠিক আছে আর কি বলার আছে আর তো কিছু বলার নেই স্যার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম